সরকার, ফসল মাদের সরকার, সাম্প্রদায়িকতার সরকার, তাই তো বলি 2021 সরকার, দিনে দিনে বাড়ছে পেট্রোপণের মূল্য, যার দুষ্প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনে। এই মূল্যবৃদ্ধি প্রতিবাদে গতকাল জেঠিয়ার দিঘির পাড় এলাকায় তৃণমূল যুবনেতা মদন বিশ্বাসের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বেরোলো। দেখুন এই মিছিলের দৃশ্য ও এই প্রতিবাদী বিষয় কি বলছেন যুবনেতা মদন বিশ্বাস। চব্বিশ ঘন্টা লাইভে আপনাদের স্বাগত। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি হালিশহর জেঠিয়া বিজনা দিঘির পাড়। আর আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী মদন বিশ্বাস। তা আমরা একটু মদন বাবুর সাথে কথা বলে দেখব। দাদা, আজকে আপনাদের কর্মসূচিটা কী ছিল? আপনারা দেখছেন যেভাবে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি এবং তার সাথে সাথে রান্না গ্যাসের দাম যেভাবে বাড়ছে, সাধারণ মানুষের নাম বিশ্বাস উঠে যাচ্ছে। আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা সৈনিক, আমরা এর বিরুদ্ধে পেট্রোল ডিজেলের যে মূল্যবৃদ্ধি, রান্না গ্যাসের যে মূল্যবৃদ্ধির প্রতিবাদে আমরা তৃণমূল কংগ্রেস সৈনিকরা আমরা পথে নেমেছি। আচ্ছা, কোন আপনারা আপনাদের নিউজ চ্যানেল আপনারা আমাদের থেকে একটু ভালো জানবেন। আমাদের প্রার্থী কিন্তু নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছে 294টা বিধানসভা কেন্দ্রে আমাদের একজনই প্রার্থী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামও প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরও প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায় নৈহাটিত প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায় বীজপুরও প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড় থেকে সমুদ্র, জঙ্গলমহল থেকে সব জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়। 294টা বিধানসভা কেন্দ্রে আমাদের একজনই প্রার্থী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন যে বিধানসভা নির্বাচন, সাধারণ মানুষকে কী বলতে চাইছেন, কী বার্তা দিতে চাইছেন? আমরা একটা কথা বলবো, সাধারণ মানুষকে আমি বেশি কিছু বলবো না। এই বিজেপি সরকার, মোদী সরকার যে 7 বছর যে ক্ষমতায় মোদী সরকার এই ভারত তথা বাংলার জন্য কী করেছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় এই 10 বছরে বাংলার জন্য কী করেছে, সাধারণ মানুষ বিবেচনা করবেন। বিবেচনা করে আপনারা যেটা রায় দেবেন আমরা মাথা পেতে নেব। আপনারা তবে তফাৎটা আপনারা বুঝে নেবেন, 7 বছরে মোদী আপনাদের কী দিয়েছে, আর এই 10 বছরে মোদী কন্যাশ্রী থেকে আরম্ভ করে স্বাস্থ্যসাথী, স্বাস্থ্যসাথী শিশু সাথী, সবুজ সাথী, রূপশ্রী, যুবশ্রী, খাদ্যসাথী, ইভেন আপনারা দেখেছেন স্বাস্থ্যসাথী, বাংলার 8 কোটি মানুষের ঘরে ঘরে 5 লাখ টাকার ফ্রি স্বাস্থ্যসাথী পরিষেবা মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দিয়েছেন। জিতেন্দ্র তিওয়ারি যে আজকে যে দল ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন, কি বলবেন এই ব্যাপার নিয়ে, কি নজরে দেখছেন? আমরা কি আর নজরে দেখবো, আমাদের বউ হোকে বেইমান গদ্দার মির্জাফর, আর সবচেয়ে বড় করে কি বলুন তো, ও একটা ছাট, যেই ছাড়টাকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তৃণমূল কংগ্রেস ছুঁড়ে ফেলে দিয়েছে, সেই ছাড়টাকে, এঠোটাকে বিজেপি কোরানোর জন্য বিজেপি এখন থালা নিয়ে বসে রয়েছে। কখন তৃণমূল কংগ্রেস থেকে একটা এঠোমাল, একটা নোংরা, একটা মির্জাফরকে ছুঁড়ে ফেলে দেবে বিজেপি, সেই মির্জাফর সেই এঠোমালগুলোকে নিয়ে গিয়ে ওরা প্রার্থী করবে? আমরা এসব নিয়ে চিন্তা করছি না, ও তো জিতেন্দ্র ইতেন্দ্র পুরো ব্যাপার না, আমাদের তলে মমতা বন্দ্যোপাধ্যায় আছে। আজকে বাংলার 8 কোটি মানুষ একটাই কথা বলছে, বাংলা নিজের মেয়েকে চায়। তো আজকে বাংলার ঘরে ঘরে, বাংলার মায়েদের মুখে মুখে, বাংলার বোনেদের মুখে মুখে, ছাত্র যুবের মুখে মুখে একটাই কথা, বাংলা নিজের মেয়েকে চায়।
মেহেদি গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার, মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে। এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি